जाएगा।
Oh,
गुरुदेव श्री श्री भवापद लाखे ठाकुर श्री श्री भवापद लाखे आज के अमरा क्यों गर्वित से कथा अमरा शुने आज के आमियो परम गर्वित नय गौरवान्वित एवं आपनारा गर्वित तार कारण आपनारा जी पवित्र माटीते बसे आछे से माटीते धन्य हयेछे एमन एकजन मानुषेर नामे जे मानुषटी पृथ्वीर सर्वाधिक संगीतेर रचयिता तिनि जतगुलो गान आमादेर काछे रक्षित आछे আমি তো শুনিনি এখনো এত গান কোন কবি মহাকবি সংগ্রহে আছে তাই আজকে আপনাদের পরম কর্তব্য এমন এক মহাযোগী মহাপুরুষ অলৌকিক শক্তি সম্পন্ন যাকে দেবতা বলবো কি ভগবান বলবো কি সাধু বলবো কি মহাত্মা বলবো কি অবতার বলবো সেটা বলার সাধ্য বা ধৃষ্টতা আমার নেই শুধু তাকে এইটুকু বলতে পারি তারই কথায় মানুষই দেবতা হয় হয় অবতার ভবা কয় চোখ মেলে চেয়ে দেখো না তাই আজকে এক পরম পূর্ণ লগ্ন যেখানে আমি যার শেষ জীবনে বহু সঙ্গ করেছি তাকে নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছি পরিশেষে আমার মনে হয়েছে এমন এক মহাসাধকের কথা সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়া হোক কিন্তু তার একটি কথা আমাকে একটু চিন্তিত করেছিল তিনি বলতেন খবরে গেলে গোবরে গেলাম নিজেকে প্রকাশ করা তার পরম অনিহিয়া কিছুতেই নিজেকে প্রকাশ করতে চাইতেন না নিজের ছবিও তার ইচ্ছার বিরুদ্ধে তাকে তোলা সম্ভব হতো না এ হেন মানুষকে আমি রাজি করিয়েছিলাম করজোড়ে নিবেদন করেছিলাম তোমার না করলে চলবে না অনুমতি দাও তোমার নামে একটি পত্রিকা বার করব এবং তাতে তুমি যা লেখো যা বলো সমস্ত যতটা পারব প্রকাশিত হবে পরবর্তী তাই প্রতি দু মাসে একটি ভবামৃত পত্রিকা প্রকাশের তিনি অনুমতি দেন বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই পত্রিকা পাঠানো হয় এবং তার পরম কৃপায় পশ্চিমবঙ্গে এখান থেকে গিয়ে পাঁচটি আশ্রম স্থাপিত হয় বন্ধনা গান এটা গুরুকে স্মরণ করে গান গাওয়াটাই বেশি গুরু কৃপাহী কেবলম তাই পাগল ঠাকুর তার গানের মধ্যে দিয়ে কি বলছে যাবে গুরুর বাড়ি ভীষণ ঝড় বন্যা হয়ে গেছে কিন্তু গুরু যদি আমার সহায় তাহলে আমার তো কিসের ভয়ের কারণ নাই তাই ওই আমি ঝড় তুফানে বেয়ে যাব গুরু আমি ঝড় তুফানে বেয়ে যাব তোমার দেওয়ায় তৈরি খানা
Yeah.
गुरु विश्व जाना से कथा क्यों जाने ना ये जाने से कथा कयना से जड़ी आछे पादुखाना भवा बोलछेन आमार गुरु किन्तु विश्व जाना पृथ्वीर जत मानुष सबाई सबार गुरु देखुन आपनार जे पाशेर व्यक्तिटी बसे आछे আপনি জানবেন কোনো না কোনো বিষয় সে আপনার চেয়ে বেশি পারদর্শী কোনো না কোনো একটা গুণ তার মধ্যে বেশি যেমন একজন শিক্ষিত প্রফেসর যা মাস্টারমশাই তার পাশে একজন রিক্সা চালক বসে আছে জানবেন সেই প্রফেসরেরও সেই রিক্সা চালকের কাছ থেকে শিক্ষণীয় কিছু আছে শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিভাবে আসে বেশি জানে সেই জন্য প্রত্যেকে যদি প্রত্যেকের কাছে যে যেটা বা যার ভালো আছে সেটা যদি গ্রহণ করতে পারে তাকে যদি সেই কাজেতে গুরু মনে করে তাহলে ভবার গুরু বিশ্বজনা এই কথাটির তাৎপর্য আমরা বুঝতে পারি দেখুন একটা পিঁপড়ের কাছেও শেখার আছে একটা পিঁপড়ে যখন সারি দিয়ে যায় দেখবেন লাইন দিয়ে যাচ্ছে পিঁপড়ের কাছ থেকে আমরা ডিসিপ্লিন শিখি একটা পিঁপড়ে আরেকটা পিঁপড়েরকে কিন্তু ওভারটেক করে না এবং দলনেতাকে ওভারটেক করে যায় না খাদ্যকণা একটার বেশি দুটো নেয় না তার কারণ যদি বেশি নেন আমি যদি বেশি সংগ্রহ করি আরেকজনকে আমি বঞ্চিত করছি সেজন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সে মুখে নেয় আর যে গুরু যে দলনেতা তাকে কিন্তু ওভারটেক করে না ওয়ান ওয়ে ট্রাফিক এর থেকে পিঁপড়ে থেকেও আমাদের শিক্ষণীয় আছে তাই ভবা পাগলা বলছেন সংসারে সাধুটি হও মিষ্টি মুখে কথাটি কও ভালোটুকু কুড়িয়ে নাও কারো দোষটি ধরো না রে সবাই সবাই যদি ভালোটা কুড়িয়ে নিন আর দোষটা যদি না ধরি তাহলে সংসারে এত অশান্তি এত বাধা বিঘ্ন এত অশান্তি জগতে থাকে না আসুন ভবা পাগলা এর পরে কি বলছেন আমরা বাউল গানের মধ্যে দিয়েও শোনাবো ভবা পাগলা শুধু গান রচনা করেননি ছোট ছোট তত্ত্ব কথা দিয়ে আমাদের পথে এনেছেন কিরকম একজন কলেজের ছাত্র জিজ্ঞেস করছে পাগল ঠাকুর কি করে ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে পৌঁছানো যায় সে বলছেন ধরো মারো কাটো খাও একই কথা হ্যাঁ ধরো তোমার ঈশ্বরকে তোমার ইষ্টকে তুমি ধরে রাখো কাছে রাখো মাতৃ নাম করো হরি নাম করো আল্লাহর নাম করো আর মারো কি মারবে আমিত্বটা মারবে আমার আমার এই ভাবটাকে মারবে নিজের পশু স্বভাবটা মারবে এই পশুত্ব মারবে কাটবে আর মায়া পাশটাকে কাটবে এটা আমার সেটা তোমার এই ভাবটাকে কাটবে তাহলেই দেখবে প্রেম সুধারস খাও সবার প্রতি প্রেম ভাব আসছে আর প্রেম ভাব এলেই তোমার হৃদয়ে ভগবান অধিষ্ঠিত হবেন তোমার হৃদয়ে আল্লাহ অধিষ্ঠিত হবেন তুমি তার করুণা পাবে Oh!
সাদা প্রাণী লেগেছে কাদা, কোথায় খোদা আছে?
কোথায় ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়? এসব প্রসঙ্গে একটা ঘটনা প্রচলিত আছে। একবার সম্রাট আকবরের রাজসভায় বীরবলকে সম্রাট জিজ্ঞাসা করলেন, আচ্ছা বীরবল, ভগবানকে বা খোদাকে ঈশ্বরকে কোথায় পাওয়া যায়, তিনি কোথায় থাকেন? তখন বীরবল বললে, এ তো ছোট্ট উত্তর, এর জবাব আপনাকে আমার ছোট্ট বাচ্চা বালক সে পুত্র আমাকে এসে দেবে, আপনাকে বলে দেবে। পরের দিন তার বালক পুত্রকে বীরবল নিয়ে এলেন, একটা দুধের বাটি চাইল, এবং সেই দুধের বাটি নিয়ে সেই বাচ্চা ছেলেটি আঙুল দিয়ে কিছু একটা খুঁজছিল দুধের মধ্যে। সবাই জিজ্ঞাসা করলো, কি খুঁজছো দুধের বাটির মধ্যে? ছেলেটি বলছে, এই আমি শুনেছি দুধের মধ্যে মাখন থাকে, সে কি তুমি জানো না? ওইভাবে খুঁজলে কি মাখন পাওয়া যায়? দুধের সর্বত্রই মাখন থাকে। তখন সেই পুত্রটি বলছে, সে কথাটা আমিও বোঝাতে চাইছি, যে বিশ্বের সর্বত্রই ভগবান আছেন, খোদা আছেন, ঈশ্বর আছেন, কিন্তু সেটা তাকে দেখার জন্য দুধের থেকে মাখন বের করতে কি করতে হয়? মন্থন করতে হয়। তা আমাদের মনের মধ্যে মন্থন করতে হবে, এবং সেই মন্থন করলে স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে জাগেন। এইরকম মন্থনের ক্রিয়াই গুরুরা বলে দেন, পথ দেখান। তাই তো তিনি একটি পথ, সহজ পথ বেছে বলে দিয়েছেন, ধরো কিভাবে ভগবানকে ধরে থাকবে। তিনি থাক দেখেন সে আমাকে ধরে আছে কি না। তিনি বলেন, ও পায়ে মন রাখো, উপায় করার ভাবনা তিনিই করে দেবেন। আবার বলতেন, সারেন্ডার করো, সার্ভেন্ট হয়ে তিনি তোমার সব কাজ করে দেবেন। আর সরল হতে বলেন। তাকে পাওয়ার সবচেয়ে বড় উপায় কি? সরলতা। তিনি বলতেন, বাবা কোন লতা সুন্দর? সুন্দর লতা হচ্ছে, সবচেয়ে সুন্দর লতার নাম সরলতা। শিশুর মতো সরল হতে হবে। একবার যীশু খ্রিস্টের কাছে একজন জিজ্ঞাসা করলো, কি করে ঈশ্বরকে পাওয়া যায়? সেই প্রশ্নকর্তার হাতে কোলে একটি বাচ্চা ছেলে ছিল, কোলে একটি শিশু ছিল। তখন সেই শিশুটি তিনি কোলে টেনে নিলেন আর বললেন, এই শিশুর মতন সরল হতে হবে বাবা। তাই পাগল ঠাকুর একটা গানে গাইলেন, পণ্ডিতের যাগ যজ্ঞ হোম আদি যত, মা ডাকা শিশুর কাজে সব পরাজিত। আমরা যাই করি, যদি আমরা তাকে আমরা হৃদয় দিয়ে একাত্ম হয়ে যদি ডাকতে পারি, তাহলে তিনি প্রকাশ হবেন আর সেই আমাদের হৃদয়রূপ বৈঠকখানায় প্রকাশ পাবেন। আসুন, এর পরের তিনি বলছেন, এইভাবে ধরে থাকতে হবে, এই ভাব নিয়ে আমাকে ধরে থাকতে হবে তাকে। এরপরে তিনি বলছেন, মারতে হবে। কি মারতে হবে? আমিত্ব মারতে হবে, আমার আমার ভাবটা মারতে হবে। আমার আমার করি কহিও না, আর নয়ন মদিয়া দেখো সবই অন্ধকার। অর্থাৎ এই আমি আমার আমার ভাব, তিনি বলতেন, আটা বাদ দাও বাবা, আটা ব্র্যাকেটে রাখো, বন্ধনের মধ্যে রাখো, দেখবে সব কিছু মার। আর আনন্দ কর মন, আছো তুমি যতক্ষণ ভবা কয় চলেছ যে মরণের দিকে। তুমি যদি মনে রাখো মরণের দিকে যাচ্ছ এবং তখনই আনন্দ করবে, তার কারণ তুমি যে ভগবানের কাছে, যে আল্লাহর কাছ থেকে এসেছো, সেই আল্লাহর কাছেই তুমি যাচ্ছ। এই কথাটা তুমি মনে রেখো, তাহলেই তাকে পাওয়া যাবে। এই আমিত্ব মারতে হবে এবং পশু ভাবটা মারতে হবে। আপনারা বলবেন, আমরা কি মানুষ আমাদের পশু বলছেন? পশু ভাব আমাদের কোথায় দেখলেন? দেখবেন
বেশিরভাগ অনেকের মনে পশু ভাবটা আছে, হিংসা ভাব মানুষের মধ্যে আছে। সেই জন্য তিনি একটা গালের মধ্যে দিয়ে বলেছেন, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র, দেখ না বেদ, বাইবেল কোরআন নয় রে প্রভেদ, শোন রে হিন্দু, শোন মুসলমান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। দেখবেন একটা পাড়ার কুকুর পাশের পাড়ার কুকুরকে কিন্তু খেতে দেয় না, তার পেট ভর্তি আছে, এবং সেই পাশের পাড়ার কুকুরটি তার স্বজাতি, তবুও তাকে খেতে দেয় না। কেন দেয় না? হিংসা ভাব। আমাদের মধ্যেও হিংসা ভাবটা কাজ করে। কিরকম? আমার মধ্যে আছে, আমার কাছে আছে, একটা গাড়ি আছে বা একটা টেলিভিশন সেট আছে, প্রতিবেশীর ঘরে যদি টেলিভিশন সেট আছে, আমি হিংসায় জ্বলে পড়ে পড়ে যাই। আমরা কিরকম পশু ভাব? একটা ছোট্ট হাসির কথা, পাগল তো ছোট ছোট হাসির কথার মধ্যে দিয়ে আমাদের বোঝাতেন। একটা পাড়া দিয়ে একটা গাধা যাচ্ছিল, আর একটা ঘরের ভেতর থেকে, বাড়ির ভেতর দিয়ে জানলা বন্ধ, কান পেতে শুনছে ঝগড়া হচ্ছে, ভেতর থেকে শব্দ আসছে, তুই গাধার বাচ্চা। আরেকজন বলছে, তুমি গাধার বাচ্চা। ও বলছে, তুই গাধার বাচ্চা। ও বলছে, তুমি গাধার বাচ্চা। আসলে ভেতরে ঝগড়া হচ্ছিল, দুই বাপ বেটায় ঝগড়া হচ্ছে, একে অপরকে গাধার বাচ্চা বলছে, আর সেই গাধাটা কান পেতে শুনছে, আর পাশ দিয়ে আরেকটা গাধা যাচ্ছিল। সেগুলো কি ব্যাপার, কি কান পেতে শুনছিস? আমার বাচ্চাটা হারিয়ে গেছে, আমি ভাবছি কোনটা আমার বাচ্চা, সেইটা আমি ঠিক বুঝতে পারছি না। তা আমরা এরকম পশু হয়ে যায়, এই পশু ভাব এসে যায়, তাই পাগল এই গানটা গেয়েছেন। এই হিংসা বৃত্তি যদি না যায়, তাহলে কিন্তু পশু ভাব যাবে না, আর আর পশু ভাব না পেলে তাকে পাওয়া যায় না।